ভটলি ব্লক অন্তর্গত কেলেন্ডাপালি অঙ্গনবাড়ি কেন্দ্রে আজ দিন এগারোটায় কেলেন্ডাপালি সেক্টর স্তরীয় পোষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এতে ভটলি আইসিডিএস কার্যালয়ের সুপরভাইজর তপস্বিনী বরিহা মুখ্য অতিথি ভাবে যোগদান করে এই পোষণর পঞ্চসূত্র সন্তুলিত খাদ্য, সুষম খাদ্য, স্বাস্থ্য, স্বচ্ছতা আদি বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝাইবা সহিত মা ও শিশু মানুষ রক্তহীনতা পুষ্টিহীনতা যেমিতি নহেব সে উপরে বিশেষ করে সচেতন করিবা পাই কহিতিলে। এই কার্যক্রমে এমবিকে নমিতা বাগ, কিশোরী বালিকা, মা মানে, সিআরপি তথা সেক্টর 19টি অঙ্গনবাড়ি কেন্দ্রর অঙ্গনবাড়ি কর্মী, সহায়িকা প্রমুখ উপস্থিত থিলে। এই অবসরে পুষ্টিকর খাদ্য ও সবুজ পনিপরিবাকে নিয়ে প্রদর্শন হয়েছিল। শেষে অঙ্গনবাড়ি কর্মী মীনা কুমারী রথ ধন্যবাদ অর্পণ করেছিলেন।